বন্ধু, এখন আমার ভীষণ খিদে পেয়ে গেছে। অনেকটা ভিডিও বানিয়েছি, শর্টস করেছি, রিলস করেছি, তো এখন আমার পেটে কিছু দিতে হবে। তো কি দেব? ঠান্ডা ঠান্ডা খাবার চাই। তো এখানে আমি একটা বানিয়ে রেখেছিলাম কিছু, মানে ঠান্ডা ঠান্ডা চকলেট, হরলিক্স, দুধ, এগুলো দিয়ে একটা লিকুইড সিরাপ বানিয়ে রেখেছি। তো এটা দিয়ে, আর আমার তো বরফ জমেনি, মানে বরফ দেওয়া হয়নি, তো দেখি ফ্রিজে কি আছে, দেখাই তোমার। তো এই দেখো, ফ্রিজে আছে একটা জল, জলটা তো বরফ হয়ে গেছে। এই জলটা বরফ হয়ে গেছে, এইটার উপরে তো গ্যাদারিং অবস্থা, যদি পড়ে যায় তো ব্যাস। আজকে আমাদের ছেলেটা একটা কাণ্ড করেছে, আমার এই গ্লাস পুরো ভেঙে দিয়েছে একটা। আমার তো ভীষণ মন খারাপ, কিন্তু কেউ যদি ভেঙে দেয় কিছু, মানে তার ইচ্ছে করে তো করেনি, তো কি করবো বলো, ভেঙে গেছে। তো চলো আমি সেটা বানাই আর খাই। তার আসার বেশ কিছুটা দেরি হবে, আর আমি এখন এটা বানিয়ে খেয়ে ঠাকুর ঘরে যাবো, ঠাকুরের সেবা দেবো। অনেকটাই রাত হয়ে গেছে না? দাঁড়া, এই এবার ঠিকঠাক আছে। তো নিয়ে নিয়েছি গ্লাস, দেখো, উফ, ইয়ামি ইয়ামি একদম। কি বলবো, যা হয়েছে না খেতে, বেশি দেওয়া যাবে না স্রাপটা, যেহেতু মিষ্টি আছে তো প্রচন্ড, দিলে খাওয়া যাবে। তো এবার এর সঙ্গে জলটা মিশাবো, বরফ জল। এ দেখো জলটা পুরো বরফ হয়ে গেছে। কি বাবা, বেরোবে তো মা? হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা যা লাগবে। এই দেখো বানিয়ে ফেলেছি, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, মাথাটা ঘুরে উঠলো এত ঠান্ডা। যারা যারা চকলেট পছন্দ করো তাদের জন্য তো আরো খেতে হেভি টেস্ট। কি বলবো, খেয়ে নি, চলো টাটা।